আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে সকালবেলা কি কি বাজার নিয়ে আসছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আর কি কি দিয়ে রান্না করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো তিন রকমের মাছ নিয়ে আসছে। তো এদিকে আমি ভাতে চাউল ধুয়ে দিয়েছি, তো ভাবলাম যে নতুন আলু নিয়ে আসছে, নতুন আলু ভাতে দিব। আর হচ্ছে শিম, আলুর সঙ্গে শিম দিয়ে ভর্তা করলে অনেক ভালো লাগে। তো শিম আর আলু একসঙ্গে, আলুটা আগে দিয়ে দিলাম, শিমটা পরে দিব। তো এখানে শিমটা বেছে নিচ্ছি। আর এদিকে মাছ কোটার জন্য বাহিরে গেলাম, তো অল্প জায়গা রান্না করে এই জন্য বাহিরে চলে আসলাম। তিন রকমের মাছ, এই যে বেলে মাছ আর তেলাপিয়া আর রুই মাছ না কি যেন মাছ বলে, তো মাছগুলো আগে কুটে নিচ্ছি। সবগুলো মাছ আমার কাটা শেষ, এই যে বেলে মাছ আর এই যে সব বড় মাছ, সব মাছই কাটা শেষ। এখন ধুয়ে নিচ্ছে ভালোভাবে। ধুয়ে আমি সবগুলো মাছ তো রান্না করব না, কিছুটা মাছ আমি ফ্রিজে রেখে দেব আর কিছুটা মাছ আমি রান্না করব। তো ভাবছি রুই মাছটাই রান্না করব আর বাকি মাছগুলো আমি রেখে দেব। তো হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রাখলাম। আর এখানে লাউ কেটে নিচ্ছি, একদম কচি লাউ। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর শাক নিয়ে আসছে বাজার থেকে। তো শাকটা আমি বেছে তারপরে ধুয়ে নিচ্ছি। তো শাক ভাজি করব, মাছ রান্না করব আর হচ্ছে